শাইলা মাজার, আপনি লিখেছেন ইফতার কি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নাকি আজানের পরে করতে হয়? ইফতারের সুন্নাসম্মত মেনু কি? এছাড়া কি রোজা হবে না? প্রথম কথা হলো, সূর্যাস্তের পরপরই আপনি ইফতার করতে পারবেন, আজান হওয়ার পর ইফতার করবেন ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, রমাদান মাসের সাধারণত মুয়াজ্জিন সাহেবরা আজান টাইমলি দেওয়ার চেষ্টা করেন, যদি অন্যান্য সময় দু চার মিনিট এদিক সেদিকও হয়। তো ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে, সূর্য অস্ত গেছে, আপনি নিশ্চিত হয়েছেন সূর্য এখন ডুবে গেছে আর নেই, দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি ইফতার করতে পারবেন, ওটা ইফতারের সময়। আর ইফতার সুন্নাসম্মত মেনু হলো খেজুর কিংবা পানি। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে, বিশেষ করে কাঁচা পাকা আদা, কাঁচা আদা পাকা যে খেজুর আছে, রুতাব বলা হয় এগুলো দিয়ে। তো এগুলো হোক বা সাধারণ খেজুর হোক, সেটা দিয়ে ইফতার করা সুন্নাহ। আর যদি খেজুরের ব্যবস্থা না থাকে কারোর, তাহলে পানি দিয়ে ইফতার করাটা হলো সুন্নাহ। আর ইফতার ছাড়া রোজা হবে না এরকম কোনো কথা নেই, ইফতার ছাড়াও রোজা হবে। আর এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি আপনি রোজা ভাঙলেন, যেমন আপনি বুট মুড়ি খেলেন বা অন্য কিছু খেলেন, তাতে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, বিদিনলা, কোনো অসুবিধা নেই। কেউ কেউ আজকাল শুনছি বলছেন যে বুট খাওয়া বেদাত হবে, বুট খাওয়া বেদাত হওয়ার কোনো কারণ নেই, এটি একটা মুবাহ কাজ, কেন এটা বেদাত হতে যাবে? যদি এটাকে কেউ ইবাদত মনে করতো যে বুট খেলে সওয়াব হবে বা বুট খাওয়া রমজানের আমলের অংশ, এরকম কেউ মনে করলে সেটি বেদাত হতো, কিন্তু এরকমটি কোনো মানুষই মনে করে না। এটা অন্য দশটি খাবার মতো একটি খাবার, হয়তো কোনোভাবে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, বিধে আমরা এটা খাই, অথবা এটি খেলে কোনো বেদাত হবে, গুণ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই।